শোন, তুই আমার ফ্ল্যাট আরাবি না, তোর চরিত্রে বহুত ঝামেলা আছে কিন্তু। বড় ভাই কথাবার্তা কিন্তু সাবধানে কইবা। যা কইছি আমি একদম ঠিক কইছি, তোর চরিত্রে ঝামেলা আছে, তুই যা হেন থেকে যা। মুখ সামলা কথা কইবা কিন্তু বড় ভাই, চরিত্রে আমার ঝামেলা আছে মানে ঝামেলা তোমার বউয়ের চরিত্রে আছে, বুঝছো? উল্টাপাল্টা কথা কইও না কিন্তু আমারে। বুঝতে পারছি, জামাই বউ মিল্লা ষড়যন্ত্র কইরা আমার এই ফ্ল্যাটের থেকে বাইর করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তোমরা দুজন, তাই না? এই উল্টাপাল্টা কথা যদি কস একটা থাপ্পড় মারুম কিন্তু তরে। বড় ভাই খবরদার, কিন্তু তুমি উল্টাপাল্টা কথা কইলে তোমারে কিন্তু একদম মার্ডার করে হালামু। তুই আমারে মার্ডার করবি? আমি পুলিশ দেখে তোরে ধরে দিয়ে তুমি দেখুন দাও দাও পুলিশে দাও, তুমি আমার দাও। এই তুই আবার মুখে মুখে কথা কস আমার, আমি তোর বড় ভাই না? কি আর বড় ভাই, কি আর বড় ভাই, তুমি যেই বড় ভাই নিজের সম্মান রাখবার পারে না, হ্যাঁ আবার কি আর বড় ভাই? হ্যাঁ এই খবরদার, কিন্তু কথাবার্তা সাবধানে কবি, তোরে কিন্তু একদম মেরে আলামু, তুই বাইরে আমার ঘরের থেকে বাইরে। আমি থাকুম মানে এনে খুব ভালো করে থাকুম, থাকতে পারবি না তুই, তোরে আমি থাকতে দিমু না। এই ফ্ল্যাটের মধ্যে চারটা রুম, দুইটা তোমার দুইটা আমার, দুইটা বাথরুম একটা তোমার একটা আমার, আমি যা মন আমি তাই করুম, দেখি তুমি কি করবার পারো। কি করি মানে তুই দেখতে চাস আমি কি করি? কি করবা করো করো, তুমি কি করবা করো, দেখবি দেখাও তুমি আমার দেখাও কি করবা, একবারে খবর করে আলামু কিন্তু একেবারে। ওই চুপ বস। আমাদের মাথার সমস্যা এই জন্য আমরা কোনো কাজে সাকসেস না, এখন দেখি আপনার মাথার সমস্যা এই জন্য আমরা সাকসেস না। মানে কি কি কইতে চাস তুই? হ্যাঁ মানে বোঝেন না, আপনার এতবার জিগাইলাম এতবার জিগাইলাম, যেই ছবির লোক তারে মারতে হবে তো, পাশে কোনো পশু পাখি কুত্তা বিলে কোনো কিছু নাই তো, না আপনি বুঝেন নাই, আপনি বলেন নাই না একে কাম শেষ করে আসা, কেমনে করুম গিয়া থেকে ছবির বেটা দুইজন। দুইজন মানে যমজ, হিন্দি সিনেমার মতো একই ধরনের চেহারা, দুইজন দুই জায়গায় দাঁড়ানো, কাকে থুই আমরা কাকে মারবো বলেন বস। হ্যাঁ আর কোনো উপায় পাইনি, আমি কি দুইজনে মারলে কি ডাবল টাকা দিবেন নাকি দিবেন এটা তো বুঝতেছিলাম না, তাই আপনার কাছে শিওর হয়েছেন কি দুইজনে মারবো নাকি একজনে মারবো? আরে এটা কি আমি জানি নাকি, ক্লায়েন্ট আমার যা কইছে আমি তো করে তাই কইছি। ক্লায়েন্ট তো আপনার মতো মাঠা মোটা, আমার তাই মনে হয়। যাক এই কাম একটা ঝামেলা হয়ে গেছে, এই কাম আর তো করতে হইব না, এক কাম কর আগে নতুন হোয়াটসঅ্যাপ করতেছি হেরিকা ফেলাই দিয়ে। কোনো ঝামেলা নাই তো, কুত্তা বিলাই জমজ টমজ নাই তো? না কোনো ঝামেলা নাই, এই লোক একা বাসায় থাকে, বিয়াও করে নাই, বউ নাই, একটা ভাই আছে, তো গিয়ে ফেলাই দিয়ে কোনো সমস্যা নাই, ফেলাইতে পারলে 20 লাখ, কিন্তু পারবি তো? না বস, এই ডেন্সার ময়না আর টনিক রাসেল পারে না এমন কিছু নাই, একবার একটা কাজ দোষ স্যার সেটা পারবে না এমন কোনো রেকর্ডই নাই, আগেরগুলো আপনার জন্য হয় নাই। আয় ওই যাওয়ার সময় মেশিনটা নিয়ে গেলাম, কারো দিবে চুপ কর, তুই জানাস না আমি কোথায় খেয়েছি, আরো খারাপ হয়ে গেল, তুই আমার অন্য গান শোনা শয়তান বলা। বস দেন, এবার কলম আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না যে সামনে কি হয়ে যেতে পারে। তুই আমারে গান শোনা, আমার এখন মন খারাপ হইছে, তুই গান শোনা। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ও তোরা জাস্টের ও পাগলের বেশে। এই তুই কি আমারে ইন্দাকে পাগল করলি নাকি? হ্যাঁ আমি তোরে একবার কুচি কুচি করে কাইটা কুত্তারে দেখাও মু। ওরে পাগলের বাচ্চা পাগল, মোটুর বাচ্চা মোটু, হাতির বাচ্চা হাতি। তোরে আমি ইনডাইরেক্টলি পাগল কইতেছি না, তোরে আমি ডাইরেক্ট পাগল কইতেছি, তুই পাগল, তোর জাত পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোরে আমি কত করে কইছি, তোর লাগা জরুরি একটা কথা আছে, তুই আমার কথাটা শুনইছিস না। এই হাবিবের বাচ্চা তোর এত বয়স, তুই ওরে পাগল কইস? এই তোর সামনে দেখ তো কি অবস্থা করতেছিস। বস 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 বস, আপনি আমার মারেন কাটেন যা খুশি করেন, আপনি খালি জাস্ট আমার কথা একটু শুনেন। কি কথা কও? আমি আপনাকে কইছিলাম না টনিক রাসেল আর ডেঞ্জার ময়নার কাজ না দিতে? এই যে কাজ দেওয়ার পর আর তো ধরা পড়ে গেছে গা, ধরা পড়ার পরে কে কোথায় কি কাজ করতে সব কয়ে দিছে। বস আপনারা ধরালে পুলিশ আপনারা খুঁজতেছে, আপনি যেখানে যে মুহূর্তে যেভাবে আছে সেখান থেকে পলান। তাহলে করুন কি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।